মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, গরমে ঘুরে এসেছেন, মাথা যন্ত্রণা কমছে না, সেই ক্ষেত্রে একটা পেঁয়াজ কেটে নাকের মধ্যে নিয়ে শুকুন, দেখুন অটোমেটিক 2 থেকে 3 মিনিটের মধ্যে মাথা যন্ত্রণা কমে যাবে। অথবা পেঁয়াজটা কুচি করে কেটে নিয়ে পায়ের তলায় ভালো করে ঘষতে থাকুন, দেখুন অটোমেটিক মাথার যন্ত্রণা কমে যাবে। একটা বাচ্চা ঘুমাতে চাইছে না, মাকে প্রচণ্ড ডিস্টার্ব করে, তাদের জন্য কিন্তু পেঁয়াজ দারুণ একটা রেজাল্ট দিতে পারে। তো সেটা কীভাবে দেবে সেটা জানতে গেলে আমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। পেঁয়াজের অনেক গুণ আছে, শুধু স্থান কাল পাত্র তো কীভাবে আপনারা ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করে। আমি চন্দন চক্রবর্তী, আপনারা দেখছেন চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ব্লগস। আজকে আমি বলবো পেঁয়াজের 15টি গুণ, যে গুণগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। শিশু ঘুম কম বা রাত্রি ঘুমায় না বা ঘুম আসার জন্য মাকে ঘুমাতেও না দেওয়ায় মায়ের ঘুম আসতে অসুবিধা হয়, তাদের ঘুমের ওষুধ এই পেঁয়াজি। প্রথমে 1 লিটার জল ভালো করে ফুটিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নেন এবং 2টি মাঝারি মাপের পেঁয়াজ কুড়ুনি করে কুড়ে নিয়ে বা যেমন করে হোক বেটে নিয়ে সেটা জলের মধ্যে 5 থেকে 10 মিনিট ঢেলে রেখে দেন। জল ঠান্ডা হলে ছেঁকে নিন এবং খুব ছোট শিশু হলে তাদেরকে 1 চা চামচ জল নেবেন এবং 5 ফোঁটা বিশুদ্ধ মধু মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন। বাচ্চা শীঘ্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। তো এই অনুপাতে যত বাচ্চা বড় হবে সেইভাবে আপনারা বাড়াতে পারেন। তৃতীয় হচ্ছে 2 চা চামচ পেঁয়াজের রস আর 2 চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে রোজ সকালে নিয়মিত খেলে পুরুষত্ব বৃদ্ধি হবে এবং যাদের বীর্য শিথিল হয়ে যাচ্ছে তা বীর্য ধারণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তৃতীয় হচ্ছে পেঁয়াজের রস খেলে বা পেঁয়াজ খেলে গলার সাউন্ড পরিষ্কার হয়, মুখমণ্ডল পরিষ্কার হয়, দাঁতের মধ্যে যাদের মাগরেটে বা হলুদ কালার হয়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে ঘষলে সেটা আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে এবং স্মরণশক্তি যাদের অনেক কম তারা রোজ যদি 1টি করে পেঁয়াজ খায় স্মরণশক্তি বৃদ্ধি পায়। সেই সঙ্গে যাদের দুর্বল স্নায়ু সেই স্নায়ুকে সতেজ করতে সাহায্য করে। চতুর্থ হচ্ছে পেঁয়াজের রসের সঙ্গে করলার রস মিশিয়ে যদি সমান সমানভাবে যদি 1 চামচ পেঁয়াজের রস এবং 1 চামচ করলার রস মিশিয়ে রোজ যদি খাওয়ান তো যাদের ভীষণ অম্বল গ্যাস এবং অজীর্ণ হয় সেই অজীর্ণ থেকে তারা মুক্তি পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যেসব বাচ্চারা ভাত খেতে শিখেছে এবং কৃমি রোগে ভুগছে 1 চা চামচ করে পেঁয়াজের রস নিয়মিত করে খাওয়ালে তাদের কৃমি বিনষ্ট হবে, যদি বদ হজমে ভোগে তাও কিন্তু সেরে যাবে। 6ষ্ঠ হচ্ছে যদি বারবার মলত্যাগের জন্য দুর্বলতার কারণে শরীর অনেক সময় ঠান্ডা হয়ে যায় তাহলে 2 চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে 1 চা চামচ আদার রস এবং 1 চিমটি গোলমরিচ মিশিয়ে খাওয়ালে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসে এবং পেটে যে ব্যথা বা মোচড় দেয় বা যন্ত্রণা হয় সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। 7ম 1 চা চামচ সাদা পেঁয়াজের রস তার সঙ্গে মধু এবং আদার রস এবং ঘি 1 চামচ করে নিয়ে যদি 21 দিন ধরে রোজ সকালে খাওয়ানো হয় তাহলে পুরুষত্ব যাদের খুবই দুর্বল হয়ে গেছে তাদের পুরুষত্ব বৃদ্ধি পাবে। তার জন্য যেটা নিতে হবে পেঁয়াজের রস এবং মধু আদার রস ঘি 1 চামচ করে সব কটাকে মিশিয়ে 21 দিন ধরে রোজ খেলে পুরুষত্ব বৃদ্ধি পাবে। এবং যাদের দাঁত এবং চুলকুনির সমস্যায় ভুগছেন পেঁয়াজের রস সেই দাঁত এবং চুলকুনির জায়গায় যদি লাগান সেক্ষেত্রে পেঁয়াজের রসে দাঁত এবং চুলকুনি দুটোই কিন্তু কমে যাবে। যাদের মাথায় চুল কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে বা প্রচণ্ড উকুন হচ্ছে মনে হচ্ছে পেঁয়াজের রস মাথায় লাগালে উকুন মরে যায় এবং সেদ্ধ করা পেঁয়াজ পুলটিস বাঁধতে বা কাঁচা ফোড়াকে পাকিয়ে দিতে বিশেষ কাজ করে। এবং কানের যাদের প্রচণ্ড ব্যথা হয় পেঁয়াজের রস গরম করে কানে 2-3 ফোঁটা দিলেই কিন্তু কানের ব্যথা কমে যায়।
প্রচণ্ড মাথা ধরে গেলে পেঁয়াজ থেতো করে কপালে লাগালে বা থেতো কবজ খেলেও যাদের মাথায় প্রচণ্ড ধরে যায় বা ব্যথা হচ্ছে কমে যায়। যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে বা অল্প চুলের ঘনত্ব কমে যাচ্ছে, মাথায় চুল পড়ে গেলে চুলের বৃদ্ধি কমে গেলে বা অল্প বয়স চুল পেকে গেলে পেঁয়াজের রস মধু মিশিয়ে মালিশ করুন, এতে একটি ভালো ফল পাবেন। যেসব মেয়েদের মূর্ছা বা হিস্ট্রিয়া বলে যে রোগগুলো আছে, সেই রোগ যদি থাকে পেঁয়াজের রস শুকিয়ে দিলে সুফল হবে। একটা জায়গায় পেঁয়াজ থেতো করে একটা ন্যাকড়াতে হোক হাতে করে নিয়ে তার নাকের কাছে ধরলে সে গন্ধটা নিলেই হিস্ট্রিয়া বা মূর্ছা যাওয়া রোগের কিন্তু সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসবে। যাদের রাতের দিকে ঘুম আসতে চায় না, তা রাতে নিয়মিত যদি একটি করে গোটা পেঁয়াজ প্রমাণ সাইজে খান, সেক্ষেত্রে ঘুম আসার চান্স খুবই বেশি। অর্শ রোগে যারা ভুগছেন, মানে প্রচণ্ড অর্শে যন্ত্রণা ভোগ করছেন, পেঁয়াজের কুচি টক দই মিশিয়ে খেলে প্রচণ্ড উপকার পাওয়া যায়। যাদের টিউমার বা গ্ল্যান্ডের জ্বালা বা গ্ল্যান্ড ফোলা, পেঁয়াজ ভেজে মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। বিছে বোলতা এবং মৌমাছি কামড়ালে পেঁয়াজ থেতো করে সেই রস যদি সেই জায়গাতে লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। তো আজকে পেঁয়াজ সম্বন্ধে আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করবেন। অনেকেই হয়তো জানে না বা জানতে ইচ্ছা থাকে, তাদের উপায় থাকে না, তাদের জন্য আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাদেরকেও জানতে সুবিধা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। নমস্কার।